চার নাম্বার ঋণগ্রস্ত অবস্থায় আল্লাহকে ভয় বা আল্লাহকে আল্লাহর ব্যাপারে সুধারণা একটা ছোট্ট গল্প বলেছে বুখারীর ছোট 3129 নম্বর হাদিস সহিহ বুখারী ওই গল্পটা বললেই শেষ হয়ে যাবে ঋণের ব্যাপারে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে ঋণ হয়ে গেছে মানে আপনি পালিয়ে বেড়াচ্ছেন ঋণ হয়ে গেছে মানে হচ্ছে মানুষের সাথে ওয়াদা হাদিসেও আসছে মানুষের সাথে ওয়াদা খেলাপ করছেন ইত্যাদি তো ঋণ হয়ে গেলে আল্লাহর কাছে মদদ আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঋণ পরিশোধ বা ঋণগ্রস্ত হলে কি দোয়া পড়তে হয় বলেন তো কে জানে তুমি জানো হ্যাঁ কে দেখছেন এই সমস্ত দোয়ার চর্চা নাই অভ্যাস নাই এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই উনি নিজে আমল করেন নাই রাসূল সাল্লাম নিজেও ঋণী হতেন দোয়া পড়তেন দোয়া পড়বেন কিন্তু ঘটনাটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর চিনেন ওনাকে কে আর কি আর পরিচয় কি আব্দুল্লাহ ইবনে জুবাইরের কি পরিচয় আছে বলতে পারেন বলতে পারেন না হ্যাঁ অবশ্যই হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি মানে আবু বকর তার নানা হন আবু বকরের মেয়ে আসমা আসমার সন্তান এটা এবং আয়েশা তার খালা হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খালু হচ্ছেন যাই হোক এই সব মিলিয়ে এটা তার পরিচয় আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বাবা যখন মারা যান কে জুবাইর ইবনে আওয়াম যিনি জান্নাতের দর্জনের একজন তার বাবা তো জুবাইর ইবনে আওয়াম যখন মারা যান তখন বলছেন যে আমার আব্বা আমাকে হাত ধরে বলছেন যে শোনো আমার ঋণগুলো তুমি পরিশোধ করতে গিয়ে যদি কোথাও ঠেকে যাও তাহলে তুমি আমার মাওলার কাছে সহযোগিতা নিও এখন আপনি আপনার ছেলেকে বলবেন ঋণ পরিশোধ করে দিও ঋণ পরিশোধ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি অমুকের কাছ থেকে সহযোগিতা নিও তোমার চাচা তোমার দাদা চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার এদের কথা আপনি বলে যাবেন তিনি বলছেন মাওলার কাছে সহযোগিতা নিও এখন মূল ঘটনা শুনেন তো উনি বলছেন ওয়াল্লাহি আমি আসলে বুঝতে পারলাম না যে মাওলাটাকে মা দারাইতু হাত্তা কুলতু ইয়া আবাতি মান মাওলাকা আব্বা আপনার মাওলাটাকে যার কাছে আমি সহযোগিতা নিব তখন আমি আব্বাকে জিজ্ঞাসা করতে আব্বা বললেন আল্লাহ কে আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম একজন সাহাবি আর একজন সাহাবির কথা বলছেন তার বাবার কথা বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার আব্বা আল্লাহর কথা বলছেন যে তার কাছে আমি সহযোগিতা নিব মজার ব্যাপার এখন শুনেন উনি এখন বলতেছেন আল্লাহর কসম ওয়াকাতু ফি কুরবাতি মিন দাইনিহি ইল্লা কুলতু ইয়া মাওলা জুবাইর ইকদি আনহু দাইনহু ফায়াকদি আমি কি করতাম ঋণ পরিশোধ করতে গিয়ে যখনই আমি একটু বিপদে পড়তাম কমে যেত বা পারতেছি না তখনই আমি বলতাম ইয়া মাওলা জুবাইর হে জুবাইরের মাওলা অভিভাবক বন্ধু আমি এই বলে ডাকতাম মানে আমি বলতাম না যে হে আল্লাহ যেহেতু আমার আব্বা বলে গেছেন যে তুমি আমার মাওলার সহযোগিতা নিও তা আমি এই বলে ডাকতাম ইয়া মাওলা জুবাইর হে জুবাইরের মাওলা তুমি তার পক্ষ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহর কসম করে বলছি ফায়াকদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভাবে আমার ঋণটা পরিশোধ করে দিতে সুবহানাল্লাহ এটা অলিক কোনো গল্প নয় সহিহ বুখারীতে বর্ণিত ঘটনা সত্য সো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যদি ভালো ধারণা পোষণ করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পথ তৈরি করে দিবেন কঠিন বিপদ যখন হবে তখন আল্লাহকে চাইবেন আল্লাহর ব্যাপারে ধারণা পোষণ করবেন দেখেন মানুষ যখন চায় যে আমি কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব একজন মেয়েও যখন চায় যে আমি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব আমি জীবন কাটাবো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেন করেন নাকি করেন না আজকে ফরিদপুরের মাটিতে এবং শহরে একটু মন ভরে হৃদয় ভরে লাউডলি আমিন বলে এবং সুন্নাহ পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী দুই রাকাত সালাত আদায়ের তেমন কোনো জায়গা ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আপনার উপরে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে এই ছোট্ট এই জায়গাটাকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ কি আল্লাহ কি আপনার অসুবিধা দূর করেনি আপনাকে সালাতের মাধ্যমে প্রশান্তি দেয়নি এই খুতবার মাধ্যমে সহিহ সুন্নাহ ভিত্তিক খুতবা প্রচার খুতবা শোনা সমর্থন করা সহযোগিতা করা এটা কি আল্লাহ এর মাধ্যমে কি আল্লাহ আপনাদের প্রশান্তি দেয় নাই এটাই যা কি জান আপনি শুনেন একজন বলে বলছে আল্লাহর কাছে আমি অনেক পেয়েছি আমার স্বামী আমাকে কিছুই করতে দেয় না এখন আমি মনে করছি যে আমি যে কোরআন সুন্নাহ ভিত্তিক কুরআন সুন্নাহ ভিত্তিক শিরক মুক্ত বিদআত মুক্ত শিরক মুক্ত ঈমান নিয়ে বিদআত মুক্ত আমল যা আমি করতে পারছি এর চাইতে বড় গিফট আমার জন্য আর কিছু নাই আলহামদুলিল্লাহ যে ও যেমনই হোক না কেন এই ব্যাপারে আমার জীবনে ও কোনো কখনো প্রায় 30 31 বছর ধরে সংসার করি কিন্তু কখনো সে আমাকে এই ব্যাপারে কোনোদিন অন্য কিছু বলেনি আমি ঠিকঠাকভাবে আমি করতে আছি আলহামদুলিল্লাহ তো আপনারা যে কোনো বিপদে আল্লাহর দিকে ফিরে যাবেন আল্লাহর দিকে মায়েল হবেন আমরা যেন সবাই আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করতে পারি একটু বলে আমি শেষ করে দিব অনেক কথা বলার থাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদুল্লাহ وانتم موقنون بالاجابه তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর শুনো শুধু দোয়া করবে তাই নয় এই এমনি বলছো ইব্রাহিমকে মারা বাইনি স্যার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ জি এটা মন নিয়ে কি আল্লাহকে বলতে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদুল্লাহ وانتم موقنون بالاجابه তুমি আল্লাহর কাছে চাও দোয়া করো এবং এটা মনে রাখো যখনই বলবে তুমি মনে মনে ধরো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আমাকে দিবেন আমি ক্ষমা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি যেহেতু সংবাদ পাই নাই আমি যে কাবীরা গুনাহ করেছিলাম একাকী গোপনে কাবীরা গুনাহর ক্ষমা আমি পাইছি ঠিক আছে কিন্তু যেহেতু সংবাদ আসে না আমার মৃত্যু পর্যন্ত এটা নিয়ে কাঁদতে হবে মনে রাখবেন কাব বিন মালিকের খবর এসেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর এসেছিল অন্যান্য সাহাবী আব্দুল্লাহ ইবনে উমারের খবর এসেছিল আমার তো খবর আসে নাই সো আমাকে মৃত্যু পর্যন্ত কান্নাকাটি করতে হবে বিল ইজাবা ওয়া আলামু আন্নাল্লাহা লা ইয়াস্তাজীবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন যারা অলস উদাসীন এবং আল্লাহর ব্যাপারে যাদের ধারণা নাই ধারণা পোষণ করে না এদের দোয়া আল্লাহ কবুল করে না